আমি বিয়ে করব কবে কোন হাইটের ছেলে তো পাওয়াই মুশকিল ইটস নরমাল এখন এটা ভাইরাল হবে গুঞ্জন ছিল উচ্চতা অনুযায়ী পাত্র না পাওয়ায় বিয়ে করছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ বিয়ে তো দূরের কথা তার সাথে মানানসই পাত্র পাওয়াই নাকি মুশকিল তবে সব গুজব উড়িয়ে দিয়ে নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন এই অভিনেত্রী অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মৌসুমি পাত্র আবু সাইদ রানার সঙ্গে বেশ কিছুদিন ধরেই ছিলেন প্রেমের সম্পর্কে তাদের এই প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনেই পারিবারিক সম্মতি আদায় করেছেন জানা গেছে ১০ জানুয়ারি সন্ধ্যায় ছিল মৌসুমীর গায়ে হলুদের অনুষ্ঠান তারই ধারাবাহিকতায় শুক্রবার ১২ জানুয়ারি তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে তবে বিয়ে প্রসঙ্গে মৌসুমি হামিদ ও রানা কেউই মুখ খোলেননি বুধবার দিবাগত রাতে তাদের গায়ে হলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয় শিল্পীর সঙ্গে পরবর্তীতে তারাই অভিনেত্রীর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে ছোট পরিসরে পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়েই বিয়ের আয়োজন সারছেন মৌসুমী তবে হানিমুনে দেশের বাইরে যাওয়ার কথা জানিয়েছেন তারা তোমার অনেক কাজিনস আছে না জি তোমার কাজিনদের আন্ট ২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমি হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে অন্যদিকে পাত্র আবু সাইদ রানাও বিনোদন জগতের মানুষ তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে শায়লা রহমান ইমা সময় সংবাদ